আব্বাজকে টাকা দাও। দুইটা সিঙ্গারা 8 টাকা, মোবাইল কার্ড 50 টাকা, রিক্সা ভাড়া যাওয়া 10 টাকা, আসা 10 টাকা। কেন 10 টাকা? কেন? তুমি জানো না যে চালের দাম বাড়ছে, রিক্সাওয়ালারাও এই জন্য ভাড়া 2 টাকা বাড়াই দিছে। তোমাকে প্রতিদিন আমি 8 টাকা দিচ্ছি, আর হঠাৎ করে রিক্সাওয়ালা বাড়াই দিল, আমার বেতন কি বাড়ছে? সেটা আমি কি বলবো, তুমি রিক্সাওয়ালাদেরকে যে জিজ্ঞেস করো না, ওরা কেন 8 টাকা থেকে ভাড়া 10 টাকা করছে, আমার কেন জিজ্ঞেস করো? আমি কি রিক্সা ছাড়া হেঁটে হেঁটে যাবো? রিক্সাওয়ালারা কেন আমি জিজ্ঞাসা করবো? টাকাটা দিচ্ছি আমি তোমাকে, আগের দিন তো 8 টাকা, এখন কেন 10 টাকা? আব্বা তুমি সবসময় এত কিপটামি করো কেন? আমি যদি মিতু ভাই না হইতাম, তোমাদেরকে আমি কি মানুষ করতে পারতাম? আব্বা প্রতিদিন এরকম স্লিপ দিয়ে টাকা নিতে ভাল লাগে না, এগুলো দেখতে কেমন লাগে তুমি বলো? আমারও তোমার সঙ্গে এই ব্যাগ ব্যাগ করে বেহিসেবি টাকা দিতে ভাল লাগে না। এই যে 100 টাকা আছে, বাকি 22 টাকা ফেরত দিয়ে যাবে। তোমাকে এখনই 22টা টাকাও ফেরত দিতে হবে আব্বা? হ্যাঁ, 22 টাকা ফেরত চাই, ফেরত দিবা? ঠিক আছে, আমি তোমাকে 24 টাকা ফেরত দিব। আব্বা বলো কি বলবা, আমার খুব তাড়া আছে। এই তোর এত তাড়া কিসের? আব্বা যেন একটা কথা বলার জন্য ডাকছে, একটু বস না 5টা মিনিট। তোমার তো কোনো তাড়া নাই, আমার তো তাড়া আছে, আমার আইএলটিএস পরীক্ষা, তুমি জানো। বুঝি বুঝি, তুই চুপচাপ 5টা মিনিট বস, অফিস করে। তোর তো জানিস, এই পরিবারের কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হলে আমি সবাইকে নিয়ে বসি, বাদন ছাড়া বসি কী করে? বাদনকে ডাক। বাদন কি হয়েছে, তো চিৎকার করো কেন? কই থাকো সব সময়? তা আব্বা ডাকছে, আমার আসতে সময় লাগে না। এই এটা কি রে, এখানে একটা গুরুত্বপূর্ণ এখন একটা আলোচনা হবে, এটা রাখ। তোরা তো সবাই জানিস আমি কিছুদিনের মধ্যে রিটায়ারমেন্টে যাচ্ছি, রিটায়ারমেন্টের পরে পেনশনের টাকাটা দিয়ে আমি একটা গাড়ি কিনতে চাই। তোরা তো এটাও জানিস, গাড়ি কেনা আমার দীর্ঘদিনের শখ। তা আমার তো দেশের বাড়ি যাওয়ার কথা, এখন যদি গাড়ি কিনো তাহলে টাকা পয়সা সমস্যা হবে না? এই বাবা সারা জীবন তার অর্থ সম্পদ সব কিছু আমাদের পিছনে ব্যয় করেছে, আমাদের লেখাপড়ার জন্য, আর এখন বাবা একটা গাড়ি কিনতে চাইতেছে, সেইখানে তুমি বাগড়া বাজাইতেছো। কিন্তু আব্বা আমার তো সামনে বিয়ে না। ও আপনার বিয়ে না? না, অ্যারেঞ্জমেন্টের ব্যাপার আছে না, গয়নাগাটির যে দাম হইছে ইদানিং। আপনি থামেন, তোর বিয়ে ধুমধাম করে দিতে দেব না, গাড়ি দাম জরুরি না, না তাই না? গাড়ি এখন একটা নেসেসিটি। এবং এটা একটা করে কি আই বড় হয়ে বসে থাকবো বাসায়? তোমরা মানে এখানে বসে থাকবা? আমি বুঝতেছি না বাবা কি বলতে চাইতেছে, কিন্তু আমি তোমার সাথে আছি। তোমরা থামো, আমি যেটা সিদ্ধান্ত নিয়েছি, আমার হাজার বছরের একটা স্বপ্ন, আমি একটা গাড়ি কিনবো, এটা আমি করবই, আশা করি তোমরা সবাই মানবে। নিশ্চয়ই বাবা করেন, সেটা সমস্যা না, কিন্তু ঢাকা শহরে তো আরো লোকজন থাকে, তো একটা করে গাড়ি থাকতো, তাই না? তুমি নিশ্চিত থাকো বাবা, আমি আছি তোমার সাথে। যা এখন জায়গায় সাজ, বিয়া সাজা এগুলা আর কিচ্ছু নাই বাবা, তুমি নিশ্চিন্ত থাকো, আমি আছি তোমার সাথে। আয়, এতক্ষণ লাগে কই থাকস? কই সারাদিন খালি নিবি নিবি নিবি, বসো। কি বলবা, তাড়াতাড়ি বলো। শুন, তোর আমি যে জন্য এখানে ডাকছি, এইবারে কিন্তু সবাই সবার কথা চিন্তা করতেছে, কিন্তু তোর কথা কেউ চিন্তা করতেছে না। সামনে তোর বিয়ে, তো আমি চাই আমার একমাত্র ছোটো মনে বিয়ে হবে ধুমধাম করে, বিশাল আয়োজন হবে। গাড়ি কেনা হলে তোর বিয়ে কীভাবে হবে জানিস? 5 কেজি গরু মাংস কিনে নিয়ে আসবো, মিলাদের মতো করে দুধ দুধ পড়ায় শেষ। আল্লাহ না, এই জিনিস আমি হতে দিব না, গাড়ি কেনা যাবে না। আল্লাহ, তোর মাথা থেকে ইদানিং টিকটিক বুদ্ধি করে যাইতেছে। এরপর গাড়ি কেনা নিয়ে কোনো কথা হইলে তুই আর আমি একসঙ্গে প্রতিবাদ করবো, ঠিক আছে? ঠিক আছে, আর মামুনের সঙ্গে এই ব্যাপারে কোনো কথা বলিস না। আচ্ছা, তোর আজকে অনেক সুন্দর লাগতেছে, যা। আমাকে সবসময় সুন্দর লাগে, আজকে বেশি লাগতেছে, যা। ধন্যবাদ। মেয়ে ডাকছো?
তোকে আজকে খুব সুন্দর লাগতেছে। থ্যাংক ইউ ভাইয়া। আচ্ছা তুই তো বোকা কেন বলতো? আল্লাহ ভাই কি করছি আমি? এই যে বাবা এত শখ করে একটা গাড়ি কিনতে যাচ্ছে, এটা তো তোর বেটারমেন্টের জন্যই। কিভাবে? আরে আমাদের একটা গাড়ি হলে তোর প্রেস্টিজ বাড়বে না, তোর স্ট্যাটাস বাড়বে না, শ্বশুর বাড়িতে তোর সম্মান বাড়বে না, তুই কি বলিস? আল্লাহ সত্যি কথা তো, কিন্তু গাড়ি কিনে যদি আব্বা সব টাকা শেষ করে ফেলে তাহলে তো ধুমধাম করে আমার বিয়ে দিতে পারবে না। বোকা মেয়ে, এই জন্যই তোকে আমি বোকা বলি। তুই তোর বিয়ের জন্য কেন এত ভাবতেছিস? বাবা কি তার সব টাকা দিয়ে গাড়ি কিনবে নাকি? আর তাছাড়া আমি চাকরি করতেছি না, তোর বিয়ে আমি ধুমধাম দিয়ে করবো, তুই কি মনে করতেছিস? তুই এটা নিয়ে এত টেনশন করতেছিস কেন? ভাই আসলে আমি ভুল বুঝছিলাম। আচ্ছা বল, তুই তোর বিয়েতে আমার কাছ থেকে কি গিফট চাস? তুমি আমাকে আমার বিয়েতে কি গিফট দিবা? আমাকে ইয়া বড় একটা মেকআপ বক্স গিফট করবা তুমি? এত বড় একটা মেকআপ বক্স না, এত বড় একটা মেকআপ ট্রাঙ্ক দিব, একটা লাভ দুইটা দিব, ঠিক আছে? একটা তুই ব্যবহার করিস, একটা তোর জামাই ব্যবহার করবে। আল্লাহ না, নিবি মেকআপ বক্স দিয়ে কি করবে বলো? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, দুটো মেকআপের ট্রাঙ্কই তুই ব্যবহার করিস, ঠিক আছে? এখন যা, আর শোন, আমি তোকে যে যেই কথাগুলো বললাম এর কোনো কথা যেন মনে কানে না যায়। আল্লাহ না, আমি মন ভাই সাথে সব কথা শেয়ার করতে যাবো কেন? তুমি জানো না দুই ভাইয়ের মধ্যে আমি তোমাকে কত পছন্দ করি, আর তুমি আমাকে কত কেয়ার করো। আসলে হয়েছে কি, আমি ভেবেছিলাম গাড়ি কিনে ফেললে আব্বা আমার বিয়েতে একদমই খরচ পাতি করবে না, কিন্তু তুমি এখন বুঝিয়ে বলেছো না, আমি অনেক খুশি। এখন মাথা ঢুকছে তো? একদম একদম, কোনো সমস্যা নেই। আর শোন, এই বাবার এই শেষ ইচ্ছাটার উপরে একটু রেসপেক্ট রাখ, আর নেক্সট টাইম কোনো মিটিং টিটিং ডাকলে আমাকে একটু সাপোর্ট করিস। হ্যাঁ একদম, ঠিক আছে, ওকে ওকে, যা। ভাইয়া থ্যাংক ইউ, ওয়েলকাম। হ্যালো নিবি, আল্লাহ জানো আমার বাসায় আমার বিয়ে নিয়ে কি হচ্ছে, পুরা তোল পার অবস্থা। মানে ক্যান ইউ জাস্ট বিলিভ ইট, আমার বিয়ের জন্য একটা ব্র্যান্ড নিউ কার কেনা হচ্ছে, আমার না বিশ্বাস হচ্ছে না। আমি তো শুনে খুব লজ্জা পাচ্ছি। হ্যালো, তুমি কই? এই আমি অফিস থেকে কেবল বাইরে হইলাম, অন্য একটা কাজ আছে ওখানে যাচ্ছি। ব্যস্ত রাখো, আগে আমার কথা শুনো। বাসায় এসে দেখি হাঙ্গামা হয়ে গেছে। তুমি জানো সামনের মাসের 23 তারিখে সৈকত আসতেছে। আম্মু চাচ্ছে যে কোনোভাবেই 23 তারিখের মধ্যে কিছু একটা করে আমাকে কানাডা পাঠিয়ে দিবে। তোমার যদি কিছু করার থাকে তাহলে তুমি 23 তারিখের আগেই তোমাকে কিছু একটা করতে হবে। আচ্ছা তোমারে না, আমি একটা বিষয় বুঝাইতেই পারলাম না, আমরা কি রিক্সায় চড়ে তোমার বাসায় প্রস্তাব নিয়ে যাব? আমাদের একটা স্ট্যাটাস আছে না, তোমারে তো বলছি আমরা একটা গাড়ি কিনতেছি, নতুন ব্র্যান্ড নিউ ঝকঝকে কার, ওইটা নিয়ে তারপরে আমরা প্রস্তাব দিতে যাব। তোমার জামাইয়ের একটা স্ট্যাটাস আছে না, তুমি কি বলো? কি গাড়ি? ঠিক আছে তাহলে তুমি গাড়িকে বিয়ে করো, আর ততদিনে আমি কানাডাতে সৈকতের সাথে গাড়ি নিয়ে ঘুরবো, আর তোমাকে সেই ছবিগুলো ইমেল করে পাঠাবো, ঠিক আছে? তুমি যে কি বলো না, আমি আসলে কোনো কথাই তোমারে বুঝাইতে পারি না। আব্বাজান ব্যস্ত? নাই, গাড়ির বিজ্ঞাপন দেখি আর কি। আমিও ভাবলাম অফিসে যাওয়ার আগে একটু তোমার গাড়ি কেনার প্রসেসটা একটু আগায় রেখে যাই। দেখ আমি তো একটা নতুন গাড়ি কিনতে চাই, কিন্তু ভালো একটু আর কি। না সেটা ঠিক আছে, কিন্তু তুমি খালি এরকম বিজ্ঞাপন মার্কিং করলে তো হবে না, এদের সাথে তো একটু যোগাযোগ করতে হবে না? তো যোগাযোগ কর। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম ভাই, আপনি কি কোনো গাড়ির বিজ্ঞাপন দিয়েছেন? জি ভাই, পেপারে বিজ্ঞাপনটা আমি দিছি ভাই। এটা কোথায়? হুসনা মোটরস বাড্ডা। কালকে ফোন দিছিলেন না? জি জি, আমি বলছি না, জার্মান থেকে জাপান, সৌদি আরব থেকে দুবাই, এরকম কোনো ব্র্যান্ড নাই, আমার এখানে গাড়ি নাই, আপনি দেখেন। আর কি জানি বলতে লাগছিলেন বাজেটের কথাটা। হ্যাঁ, যেটা বলছিলাম যে আমার বাবা তো কিছুদিন আগে রিটায়ার করেছে। আচ্ছা আচ্ছা, তো আমাদের বাজেট খুবই সংকীর্ণ, খুব অল্প, আমরা 2 লাখের মধ্যে একটা গাড়ি কিনতে চাই। ভাই এগুলি কী কন ভাই, 2 লাখ টাকা তো একটা নসিমনও পাইবেন না আপনি, লোকাল মেড যেগুলো। নসিমন কি?
আমাদের দেশে বানায় যে বড় বড় করে চলে নেন চানেন খান শুনেন আপনি ঠিকই অন্য জায়গায় যে গাড়ি কিনবেন বাজেট টাজেট বাড়ায় বুঝছেন আমার হাত থেকে কিনবেন না ভাই বুঝতেছেন না এটা আমরা একটা শখের গাড়ি আমার বাবা একটু শখ করে কিনবেন আমরা এই বাজেটের মধ্যেই কিনবো না পারলে কিনবো না বাজেটটা একটু বাড়ান না লাখ দশেক টাকা ওঠেন আমি জি করল্লা অথবা এক্স করল্লা দিয়ে দিই একটা ভাই আমাদের পক্ষে আর বাজেট বাড়ানো সম্ভব না বাজেট বাড়বো ভাই অন্য জায়গা থেকে ঠিকই কিনে নেবেন আমার হাত থেকে নেবেন না ভাই আমরা যেখানে দুই লাখে পাবো সেখানেই কিনবো অন্য জায়গায় যাবো না অন্য জায়গায় গিয়েও যদি আমরা দু লাখের উপরে পাই আমরা সেটা নেব না আমাদের এটা একটা সিদ্ধান্ত এর বেশি আমরা যেতে পারবো না না ভাই দুই লাখ টাকা গাড়ি ভাই ঠিক আছে কিছু হবে না চলো বাবা আব্বাজান তুমি তো সকালেই দেখলা তোমার এই বাজেটে একটা ভালো কোয়ালিটির গাড়ি পাওয়া যাবে না তুমি বাজেটটা একটু বাড়াও তুই কেন বুঝছিস না ছেলেটা বিদেশে যাবে সামনে মেয়েটার বিয়ে আরে ইমনের আইএলটিএস তো সামনে কেবল সে অ্যাপিয়ার করবে তাই না তারপরে না বিদেশ যাওয়ার প্রশ্ন আসবে আর তার আমি তো একটা চাকরি করতেছি নাকি তো আমিও তো এটা তো ম্যানেজও পরেও করা যায় শুরু হয়ে গেছে মানিয়া কি আব্বা আপনারা আমাকে পারিবারিক মিটিং করবে আমি নিয়া বাদর আছে এখানে এখানে আমি আছি এই গাড়ি কেনার ব্যাপারে তুই সমর্থন দিয়েছিলি তোকে ডাকবো এই মিটিংয়ে আর তোর বিদেশ যাওয়ার ব্যাপারটা তো বলেছি এটা হবে চিন্তা কিসের যাই এখান থেকে যে গাড়ি কিনতে আসেন এই গাড়িতে যাম বিদেশ না ইমনটা না এমন বেয়াদব হইতেছে দিন দিন মনে হয় একদিন আমি কৈশোরে দুইটা থাপ্পড় দিব আহা ছেলে মানুষ অনেক কথাই বলতে পারে এত উত্তেজিত হস কেন আব্বা জান ওই গাড়িওয়ালা ফোন করছে ধর সালাম আলাইকুম ভাই অনেক কষ্টে ভাই আপনাকে লেগে একটা গাড়ি ঠিক করছি কারণ আপনাকে বাজেট কম ঠিক ওই বাজেটের মধ্যেই একটা গাড়ি পাইছি ভাই কি বললেন এই বাজেটেই হবে একদম ঝিক ঝাক টিপটপ অবস্থা আছে ভাই একটা বার যদি ভাই পদতলি আমার গ্যারেজে আপনারা দিতেন ও থ্যাংক ইউ তাহলে আমরা কালকেই আসছি আচ্ছা ভাই আসসালামু আলাইকুম আব্বা জান ওই গাড়িওয়ালা বললো তোমার বাজেটে নাকি একটা ভালো গাড়ি পাওয়া যাবে গুড কালকে যাব ঠিক আছে কি রে সামনের চুল দেখি বড় হনুমানের মতো পিছন করে ছোট বড় নাকি মাথা গরম হয়ে যায় খালি হ্যাঁ খালি মাথা গরম হয়ে গ্যারেজে কাম করলে তো মাথা গরম করা যাবে না হন যার লেগে ডাকছি আচ্ছা কোন এই গাড়ি তো বিয়া দিতে নিয়ে যাবি হ্যাঁ 80,000 দিয়ে গেছে না টাকা হ্যাঁ 80,000 দিয়ে গেছে 15,000 হয়ে যাবে 65,000 নিয়ে যাবি মালিক পক্ষ জানি বুঝে না সাবধান আচ্ছা আর এই রিং হ্যাঁ এগুলো জাপান জি লাগাই দিবি সাইন আড্ডা আচ্ছা খবরদার খুব খেয়াল করে আচ্ছা ঠিক আছে হ্যাঁ ঠিক আছে হ্যাঁ আর ওই পাশে লক আছে না আমি বুঝলাম না আমি একটা কথা বলার জন্য ব্যাকুল হয়ে নিজের অফিস ছেড়ে তোমার অফিসে আসলাম মনটা আকু পাকু পড়তেছে আর তুমি এখন ব্যস্ততা দেখাচ্ছ বসের কথা বলতেছো আচ্ছা ঠিক আছে বলো কি হয়েছে আচ্ছা হয়েছে কি মানে আব্বার মাথায় একটা কেরা উঠছে তোমরা তো আগেই বলছি তার একটা গাড়ি কেনার শখ এখন সে বেঁকে বসছে সে মার্সিডিজ বেঞ্চ কিনবে এখন আমি তারে খুব অনেক কষ্ট করে বুঝাইছি যে আপাতত আমাদের মার্সিডিজ বেঞ্চ কেনার দরকার নাই কারণ আই হ্যাভ টু ম্যারি ভেরি সুন তো খুব তাড়াতাড়ি আমরা একটা টয়োটা গাড়ি কিনেই তোমার বাসায় প্রস্তাবটা নিয়ে চলে যেতি সৈকত কিন্তু 23 তারিখে আসতেছে আমি কি বলতেছি আর তুমি কি বলতেছো আমি তো তার আগেই গাড়ি কিনে তোমার বাসায় যাবো তোমাকে যা কিছু করার এই 23 তারিখের মধ্যেই করতে হবে আমি বুঝলাম না তোমার মাথায় সারাক্ষণ এই 23 তারিখ আর সৈকত এই জিনিসগুলো কেন রিভলভ করে আমি বুঝলাম না বিয়ে তো হবে তোমার আমার সাথে নাকি নাকি তুমি সৈকতের বিয়ে করতে চাও ভাই অনেক কষ্ট করেছেন ঠান্ডা দিই ভাই একটা চা দিই না না আপনি কি জন্য ডেকেছেন সেটা বলুন আচ্ছা যার জন্য ডেকে আনছি আপনাদের লাগি অনেক কষ্টে একটা গাড়ি ঠিক করছি আচ্ছা কথাটা কি আঙ্কেলের সামনেই বলবো হ্যাঁ আমার আব্বা জান তো উনি তো গাড়ি কিনবে ও আচ্ছা শুনেন সবই ঠিক আছে সামান্য একটু কাগজপত্রে ঝামেলা আছে কি দুই নম্বর গাড়ি না না এটা কোনো সমস্যা না মানে আমি ঠিক করে দেবো জীবন সমস্যা না মানে এটা তো চলাই গাড়ি জীবন ঝামেলা হবো না গেলে আমি ঠিক করে দেবো আগে দেখেন আমি সরকারি কর্মকর্তা ছিলাম ডিজার্নিস্ট্রি করলে অনেক গাড়ি বাড়ি মালিক হইতে পারতাম না না আমি আমরা এইসব দুই নম্বরই গাড়ি কিনবো শুনে আঙ্কেল আরে ধর আমার
আব্বা আমাদের গাড়ি কি তাহলে কেনা হবে না? এই বাজেটে যেহেতু গাড়ি কেনা হচ্ছে না, আর যেহেতু দুই নম্বর গাড়ি আমি কিনবো না, সুতরাং গাড়ি কেনা হচ্ছে না। বাবা তুমি আর বাজেটটা অল্প একটু বাড়াও না, তাইলে তো আমরা একটা ভালো কোয়ালিটির গাড়ি পাই, দুই নম্বর গাড়ি আমাদের কিনতে হবে না। আমি বুঝলাম না, বাজেটটা বাড়বো কই থেকে? বাড়ার তো একটা জায়গা থাকতে হবে, তাই না? আর তোর কি গাড়ি গাড়ি? না আসলে আব্বার শখ, তো এই জন্য আমি বলছি। আব্বা শখ, আব্বা কিনবো না বাজেটে ফাইনাল। হ্যালো ভাই। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? আপনাকে না বলছি আপনার কাছ থেকে আমরা গাড়ি কিনবো না। শুনেন ভাই, আমরা মানুষ চিনতে ভুল করি না, বুঝছেন? আপনি ভালো মানুষ, আপনার জন্য গাড়িও ঠিক করেছেন ভালো। ভাই আমরা পারিবারিকভাবে সিদ্ধান্ত নিয়েছি আমরা আর গাড়ি কিনবো না, আর আপনার মতো দুই নম্বর লোকের সাথে আমরা এই বিষয়ে আলাপও করবো না। একদম নির্ঝঞ্ঝাট গাড়ি ভাই, কোনো ঝামেলা নাই, ঝামেলাবিহীন গাড়ি ভাই, আমার বাগনি যাবার গাড়ি ভাই, ব্যস্ত আর পরে ভাই। অন্তত এক কাপ চা খান, চা খায় গাড়িটা দেখেন, আমার বিশ্বাস আপনি আইলে গাড়িটা আপনার পছন্দ হইব। আচ্ছা ঠিক আছে, আসতেছি। আচ্ছা আসসালামু আলাইকুম ভাই। বস একটা ফ্ল্যাট চেঞ্জ করে দিলে সবটাই ভালো হইতো। চেঞ্জ চেঞ্জ হইব না, এগুলো গোছা মেঞ্জা লাগাইতে। চেঞ্জ কি, পাবলিক বুঝবো যে কোনটা নতুন কোনটা পুরান? এটা ডইলা গোছা ঠিক কর ভাই। এই যে গাড়ির কাগজপত্র ভাই, আপনি দেখেন গাড়ি একদম টিপটপ অবস্থা আছে ভাই, এরকম গাড়ি আপনি পাইবেন না ভাই, বুঝছেন? শুধু আপনার লেগে, আপনারা ভালো মানুষ, এর লেগে আমি ব্যবস্থা করে রাখছি ভাই। এই যে গাড়ির কাগজ, এই ইঞ্জিন নাম্বার, সিসিএস নাম্বার সব এনে দেওয়া আছে ভাই, দেখেন মিলিয়ে দেখেন আপনি খালি সব ঠিক আছে কিনা ভাই, দেখেন একদম 100% ওকে ভাই, কোথাও কোনো ঝামেলা নাই, বিন্দু মাত্র ঝামেলা নাই ভাই। এটা আপনি লাগান নাই তো? কি যে কোন ভাই, আপনাদের সাথে এইগুলো করলে বাকি মানুষের সাথে কি করুন কোন ভাই? একবার মনে সন্দেহ ঢুকলে বুঝে নিত ভাই। আপনারা ভালো মানুষ, আমি আগেই কইছি আপনাকে, ভালো একটা গাড়ি দিছি আপনাকে, বাজেটের মধ্যে গাড়িটা দিছি ভাই, দুই বছর চালাইবেন পানির মতো ভাই, যদি কোথাও কোনো ঝামেলা হয় আইবেন, আমি মাগনা ঠিক করে দেবো ভাই, বিশ্বাস করেন ভাই, একদম ঝকঝকা চকচকা। হ্যালো আব্বাজান, আপনি কোথায়? আমি ওই গ্যারেজে আসছি। না না আব্বাজান, আপনি মোটেও চিন্তা করেন না, নতুন একটা ডেভেলপমেন্ট হয়েছে এখানে, আপনি একটু তাড়াতাড়ি আসেন আব্বা। জি জি, আমি অপেক্ষা করতেছি, আপনি একটু তাড়াতাড়ি আসেন আব্বাজান। তুই গাড়ির ভিতরে গে ভাই, রে আয় ভাই, রে আশ্চর্য ব্যাপার, আয় ভাই, রে তুমি এরকম করতেছো? আহা এদিকে আয়। প্রথমবার যে গাড়িটা আমাদেরকে দেখাচ্ছিল সেটা সে নিজেই বলছিল চোরাই গাড়ি, এটা সে নিজেই বলতেছে ঠিক গাড়ি, এবং আমি চেক করে দেখছি এটা তার ভাগ্নি জামাইয়ের গাড়ি। আমি আপনাকে বললাম না দুই মিনিট কথা বলবো, আপনি জান না একটু, এটা তার ভাগ্নি জামাইয়ের গাড়ি, এবং আমি নিজে ইঞ্জিন এবং চেসিস সব চেক করছি বাবা, কোনো ধরনের কোনো সমস্যা নেই। তুমি মুহূর্তে বুঝে ফেললে সব কিছু ঠিক আছে আব্বাজান, আমি একটা শিক্ষিত মানুষ, আমার উপরে একটু আপনি ফেইথ রাখেন। ঠিক আছে, পরে যদি ঝামেলা আমাকে কিন্তু বলতে পারবো না কিচ্ছু। আঙ্কেল আপনি কি গাড়ি চালাতে পারেন? না পারি না। আপনি পারেন? জি আমি পারি। লাইসেন্স আছে তো? না লাইসেন্স। গাড়ি চালাতে পারেন এটাই সবচেয়ে বড় কথা, গাড়ি চালিয়ে সুজা বাসায় যাবেন, কোনো অসুবিধা নাই। আর স্যার কবি ছবি দিয়ে দেন, আমি আপনার লাইসেন্স করে বাসায় পাঠাই দেবো। শেষমেশ বাড়িতে গাড়ি আসলো, অনেক সমস্যা, বিরোধ, নানান ঘাত প্রতিঘাত, আমার স্বপ্ন বাস্তবায়ন হলো। গাড়ি আসলো মানে আমি চাই প্রথমে গাড়িটা নিয়ে আমরা একটু আনন্দ ভ্রমণ করি, ঘুরে আসি কোথায়ও, কি বলিস মামা? নিশ্চয়ই আব্বা, চল সেন্ট মার্টিন যাই। আব্বাজান তোমার এই মেয়ে রূপচর্চা করতে করতে ওর মাথার ঘিলু সব হারায় ফেলছে। সেন্ট মার্টিনস গাড়িতে যাওয়া যায়? কক্সবাজার পর্যন্ত গাড়ি যায়? সমস্যাটা তো ওইটুকুই যাই। শোন, নতুন একটা গাড়ি কেনা হয়েছে, ঠিক আছে? এটা নিয়ে এত লং জার্নিতে যাওয়াটা রিস্কি হয়ে যাবে না? তার সাথে আসলে শুলিয়া কোথাও যাই? তুই তো ভালো বাসের ব্যবস্থা আছে আব্বা, তো তুই যা বাসে। ও তো ঠিকই বলছে, আশেপাশে কোথায় গেলে ঝামেলা কম, আর তাছাড়া আমার অনেক দিনের ইচ্ছা শালবনে সুন্দর করে পার্টি পাইরে মনের মধ্যে বনভোজন করব, নিজেরা খাবো। আবা আমি তাহলে নিবিড়কে ফোন করে জানাই দিই, ওরা নিয়ে যাই আমরা। আচ্ছা তোর কি লজ্জা শরম নাই? তোদের এখনো বিয়ে হয়েছে? কেন সমস্যা কি, বিয়ে হলে বিয়ে হবে না, গেলে সমস্যা কি? কেন তুমি তোমার গার্লফ্রেন্ড নিতে চাও নাকি? তোরে দিমু আমি একটা কোশ্চা থাপ্পড়, আমি আমার গার্লফ্রেন্ডের কথা বলছি কেন? আচ্ছা তুই ওই মামুনের পরে তুই ছোট না, ও বলতেছে ওকে বলতে দে। ঠিক আছে, আমাকে নিয়ে যখন এতই কথা হইতেছে, এতই প্রবলেম হইতেছে, আমি যাবো না তোমাদের সাথে, তোমরাই যাও। মামুন ভিতরে আসো, বসো বসো বসো।
না অনেক কথা হইতেছে। আরে বস, কি করো? এই তো অফিসের জন্য একটা ম্যাটেরিয়াল রেডি করতেছি। এই শোনো, তোমাকে নিয়ে ওই যে ঘুরতে যাওয়ার একটা প্ল্যান করেছিলাম না পরিবারের সবার সাথে, ওখানে একটু চেঞ্জ করেছি প্ল্যানটা। আমার মনে হয় না পরিবারের সবার সাথে যাওয়াটা ঠিক হবে, কারণ আমরা যদি একসাথে যাই সবার সাথে, তাহলে সবাই ওরা সারাক্ষণ আমাদের দিকে তাকিয়ে থাকবে। তুমি না বললা সবার সাথে গেলে আন্ডারস্ট্যান্ডিংটা ভালো হবে, এই জন্য তো আমি রাজি হলাম। আমার মনে হয় তার চাইতে আমরা সেপারেটলি গেলে আমাদের ট্যুরটা বেটার হবে। আর আন্ডারস্ট্যান্ডিং এর কথা বলছো, ওটা কোনো ব্যাপার? ওটা যে কোনো দিন তোমাকে আমি বাসায় নিয়ে আসবো, তুমি রান্না পাটি করবা, আব্বাজানকে খাওয়াবা, ইমনকে খাওয়াবা, ইমপ্রেস হয়ে যাবে সবাই। বাস এই আন্ডারস্ট্যান্ডিংটা, এটা কোনো ব্যাপার? আমরা তো সব সময় একা একা ঘুরতে পারবো, আর বাবার সাথে ছোট ভাই বোনের সাথে ঘুরলে ওদের সাথে একটা ফ্রেন্ডশিপ হয়ে যেত না? আরে আমার ফ্যামিলিতে আমি চিনি না, ওদেরকে কিভাবে ইমপ্রেস করতে হয় এটা আমি বুঝি না। তুমি এটা আমার উপরে ছেড়ে দাও। আচ্ছা ঠিক আছে, বাই বাই। মোদি সাহেব গাড়ি খুব যত্ন নিচ্ছেন মনে হচ্ছে। নতুন গাড়ি তো একটু যত্ন তো নিতেই হবে। তা আপনার গাড়িটা কই? আমার গাড়িটা ভাই ওয়ার্কশপে দিয়েছি। দাম দিয়ে গাড়ি কিনলে কি বারবার ওয়ার্কশপে যাইতে হয়? হ্যাঁ ভাই, দামের ব্যাপার তো থেকেই যায়। আপনার ঠেলে 82 মডেলের গাড়ি, আমার ঠেলে 2005-এর গাড়ি। এই তোরা বের হচ্ছিস না কেন? আরে বাবা, আমরা তো একটু দূরে যাচ্ছি, লং জার্নি নিতে যাচ্ছি, একটু চেক করতে হবে। তুমি কি মেকানিক হইছো নাকি? তুমি চেক করবা, ওয়ার্কশপে যারা এই গাড়ি যাবে না। ঠিক আছে আব্বা যান, আপনি যান, আমি যাবো না। মানে তুই রাখো এটা, এটা রাখারও তো একটা নিয়ম আছে। আপনি আরে চাপ দিবি কেন? এটা এভাবেই বন্ধ করতে হয়, জানো না যে এটা সেটা নিয়ে। তুই চাপ দিবি কেন? তো এটা ওভাবেই বন্ধ করতে হয়। দেখ 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 দেখ, তোমরা একটু দেরি করতেছো কেন? যাইতে হবে না? এই তাড়াতাড়ি আই। বাবারে গাড়ির ব্যাপার বোঝো না, একটু যত্ন করে চলতে হবে সব বিষয়ে, বোঝনি? বাবা তুমি এসে চালাও, আমি ওখানে গিয়ে বসি। একটা কথা বললে তুমি শোনো, সে তর্ক করো কেন? তো যে জিনিসটা তুমি জানো না সেটা নিয়ে তুমি কেন এত প্যাঁচাইতেছো? আচ্ছা ঠিক আছে, এখন ডাক দাও ডাক দাও ডাক দাও। তুমি ডাক দাও না কেন? এই তোরা আসবি? আরে দেরি করো ভাই, আমি আর ট্যাক করতে পারলাম না। কালকে থেকে তোমাকে বলে রাখছি তুমি আজকে সকালে প্রিপারেশন নিয়ে রাখবা, যে তাড়াতাড়ি তুমি বের হবা বাসা থেকে। তুমি এখন কোথায়? এই ওঠ ভাইয়া, একটু ওরে না নিয়ে যাবো। ওট না, ওরে নিয়ে যাবো, শান্তি নিয়ে যাবো ভাইয়া। ওট ওট। এই তুমি এখন কই? এই বাবা চলে আসছে। এই তুমি কই? তাহলে তাড়াতাড়ি এসো, তাড়াতাড়ি এসো। এই ওট তো ওট তোরা, আমি তুরতে চাই। সালাম ভাইয়া, সরি ভাইয়া দেরি হয়ে গেল। এই 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 আমি তো বন্ধু লাগি। জি না ভাইয়া। বাদন আমার ছোট বন্ধু, তুমি জানো না? তো দূরে সালাম দিলে একটা সালাম কই? সালাম ভাইয়া। আলাইকুম সালাম। আরে শার্টের বোতাম খোলা কে? ভালো বলো, মানে শার্টের বোতাম খোলা থাকে? কি করতেছিস? তাড়াতাড়ি আয়, আসো। এই এদিকে বসো, এদিকে আসো। ভাইয়া আমরা আমরা ঘুরতে যাচ্ছি, আজকের দিন এরকম করো না, ওরা আমার সাথে বসতে দাও। এই গাড়িতে তো স্পেস কম, এই চাপাচাপি করে বসা যাবে না, তুমি তো চাপতে পারবা না। তুমি এক কাজ করো, এই পাশে বসো, আমি পাশে বসবো। আলো ভাই না, কেন কি দরকার বলো? পার্টি আছে না? পার্টি দিই মাঝখানে, ঠিক আছে না? বুঝলাম না ভাই, সিএনজি আর আমি আগে যেতেছি গিয়ে। কি গাড়িতে চড়ছি? গাড়িতে না চড়াই ভালো ছিল। কথা বলিস না, দরকার হয় তুই এসে গাড়ি চালা। আমি চালাবো কেন? তুমি কিন্তু তুমি চালাও। তো আমি আমার মতো চালাইতেছি, তাতে তোর সমস্যাটা কি হচ্ছে? আর গাড়ি চালানোর অনেক নিয়ম আছে। সিএনজি আর যে হাসতেছে, তো সিএনজি আর তুই এসে দিলে। আমি আসতাম না, আমি এত নির্লজ্জ না। তুমি আসো না, লড়ে দিয়ে হাসাও।
শোন, গাড়ি চালানোতে অনেক নিয়ম কানুন মাইনে চলতে হয়, ঠিক আছে? আমরা কোনো ট্রেন ধরতে চাইতেছি না, একটা প্লেজার ট্রিপে চাইতেছি। তাছাড়া আমাদের তো কিছু লিমিটেশনস আছে, সাইডে দুইটা গ্লাস নাই, তুই দেখিস না? তুই সাইডে গ্লাস এরকম করে কিনছো কেন? সেটা তুমি আব্বাজানকে জিজ্ঞেস করো, সে যেই টাকা দিছে সেই টাকাতে যে চাকা ওগুলো পাইছি আর এই যে সিটে চড়ে ঘুরতে পারতেছি এটাই তো অনেক বেশি। আচ্ছা তোরা কিছু করবি? আমি দেখতেছি যখন থেকে আমরা বাসা থেকে বেরোইছি তোরা দুই ভাই এই যে টুকাটুকি করতাছিস, এই যে নতুন গাড়ি এটা যদি টুকা লাগে তা বাঁচবে? না আমি আসলে এই কথাটা বলতে যাচ্ছিলাম। চুপ থাকো তুমি। কথা হবে না, কথা বন্ধ হয়ে গেছে বাবা, তোমাকে অনুরোধ করছি তুমি অবশ্যই নিয়ে যাও বাবা, নিয়ে যাও। দেখি না কি হয়। ড্রাইভিং লাইসেন্স তো নেই? না ড্রাইভিং লাইসেন্স নাই কেন? ড্রাইভিং লাইসেন্স ছাড়া তো আপনি ড্রাইভ করতে পারবেন না। না মানে মাত্র নতুন কিনেছি তো গাড়িটা, আমি অ্যাপ্লাই করেছি, দু একদিনের মধ্যেই পেয়ে যাবে। না অ্যাপ্লাই করলেই তো আর আপনি ড্রাইভিং লাইসেন্স পাবেন না, অ্যাপ্লাই করে পাস করতে হবে তারপর আপনি ড্রাইভিং লাইসেন্স পাবেন। ঠিক আছে আমি জরিমানা করে দিচ্ছি। আমি খুবই হতাশ, দেখলি আমাদের বংশে আজ অবধি কোনো পুলিশি কেস হয় নাই, আজ আমি বেঁচে থাকতে একটা পুলিশি কেস হয়ে গেল, মান সম্মান কি থাকবে? হ্যাঁ বাবা তুমি বুঝতেছো না কেন, এটা কোনো ওই ধরনের কোনো কেস না, এটা আমার ড্রাইভিং লাইসেন্স ছিল না, ওরা কাগজপত্র জাস্ট একটু ফাইন করেছে আমাকে আর কিচ্ছু না, ওই টাকা জমা দিলেই ওই কেস উইথড্র হয়ে যাবে। আগেই বলছিলাম গাড়ি কেনার দরকার নাই, এই গাড়ি কিনা মান সম্মান সব শেষ, মামলা টামলা কেপুরো বংশে কালি। ইমনকে আমি এমন কষে একটা থাপ্পড় দিব না বাবা, তুমি ওরা মানা করো। থাপ্পড় দিব গায়ের জোর, আমাদের ফ্যামিলিতে কেউ কোনোদিন এরকম মামলা মোকদ্দমা করে নাই। এই তুমি আবার গুল লাগাইছো কেন? এর মধ্যে গুল লাগাইছে কি? সত্যি কথাই তো বলছে, সত্যবাদী ছেলে, আমার পছন্দের ছেলে, বলো তুমি অসুবিধা কি? এই রিকশাওয়ালাগুলো পর্যন্ত কোনো শোন না, এত জোরে 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 হর্ন বাজাইতেছি তারপরও সাইড দেয় না। তোমার তো হর্নই বাজতেছে না, তুমি রিকশাওয়ালার দোষ দাও কেন? তাই তো হর্নটা বোধহয় নষ্ট হয়ে গেছে বাবা। নষ্ট? এই হর্ন নাই, তোমার লুকিং গ্লাস নাই, ড্রাইভিং লাইসেন্স নাই, আজব একটা কারখানার মধ্যে আয় পড়ছি আমরা। এই চুপ করবি, হর্ন নাই তাইগুলো কি রিকশাওয়ালা দেখবে না? এত বড় একটা গাড়ি পিছঢালা এই পথটাকে ভালোবেসেছি, তার সাথে এই মনটাকে বেঁধে নিয়েছি, পিছঢালা এই পথ চলে আমার সাইকেল হাওয়া দেখবা বাবা, উইরা উইরা গাড়ি এমনি যাবে। সমস্যা কি? এখন কি আমার গাড়ি ঠেলে দিব? দাঁড়া দেখি, আজব গাড়ি লইছে একটা।
সমস্যা? বাবা আমি তো বুঝতেছি না কি সমস্যা, আমি তো মেকানিক না। আশেপাশে কোনো মেকান নাই? এই ধাক্কা দে তো, কোনো মেকানিক ধাক্কা নিয়ে যায়। শোনো দাও, কে ধাক্কা দিব? কেন এই আশেপাশে কোনো মেকানিক নাই, পাঁচ মাইলের মধ্যে নাই। পুজো দাও, তুমি দাও, আয় বাইরো। আপনি বসেন, আচ্ছা শুনো, আমরা কাজ করি মেইন রোড দিয়ে না যাইয়া, এটা খুব রিস্কি হয়ে যায়, আমরা নিচে নেমে যাই ওই প্যারালাল রোড। জি জি ঠিক আছে। আব্বা আপনি সামনে দিয়ে নিচে নেমে যান, পারবা তো? হ্যাঁ হ্যাঁ পারবো, তুই ঠিক আছে। আপনি দেখতেছেন না আমরা সমস্যার মধ্যে আছি। গাড়ি কার? আমার কাগজপত্র আছে। হ্যাঁ নিশ্চয়ই আছে, কাগজপত্র দেখেন। আরে আপনাকে আমি গাড়ির কাগজপত্র কেন দেখাবো, আপনি কে? আমি কে চিনেন এটা? ভাই আপনি তো দেখতেছেন গাড়িটা আমরা ঠেলতেছি কখন থেকে, কিরকম ভাবে ক্লান্ত হয়ে গেছি, এই জন্য একটু উঁচা মেজাজে কথা বলতেছিলাম। কিন্তু এই গাড়িটা জেনুইন ভাই। ড্রাইভিং লাইসেন্স আছে? না ড্রাইভিং লাইসেন্স, ড্রাইভিং লাইসেন্স নাই। কাগজপত্র ঠিক আছে? সব ঠিক আছে, খালি ওই রেজিস্ট্রেশনটা একটু আগে সার্জেন্ট রেখে দিয়েছে। জি এই গাড়িটা নিয়ে আমার সন্দেহ হচ্ছে, আমার সাথে এখন আপনার থানায় যেতে হবে। কেন? আপনার ড্রাইভিং লাইসেন্স নাই, কাগজপত্র ঠিক নাই, আপনার কেস খাওয়া গাড়ি, তারপরে এই কালারের সাথে আমার যে গাড়িটা হারিয়ে গেছে কয়েকদিন আগে, যে হারিয়ে গেছে যে এক সেম মডেলের গাড়ি, আমাদের কাছে কমপ্লেন আছে গাড়িটা মিলে যাচ্ছে। আমার কাছে সন্দেহ হচ্ছে এই গাড়িটা ওই চোরাই গাড়ি হতে পারে, তার কারণ আপনার কথাবার্তা অপ্রাসঙ্গিক মনে হচ্ছে প্রথম থেকেই। সুতরাং প্রপার ইনভেস্টিগেশন না করে আমরা আর আপনাকে ছাড়তে পারছি না, এখন আমাদের সাথে থানায় যেতে হবে আপনাকে। আমাদের পরিবার কেউ কোনোদিন এরকম ঘটনা ঘটায় নাই যে হাজতে আসছে আমরা। তোমার কি ধারণা আমরা বারবার আসি এখানে হাজতে? আব্বু যদি জানতে পারে হার্ট ফেল করতে মারাই যাবে। এটা নিয়ে এত চিন্তা করার কি আছে, সকালে তো আমরা ছাড়া পেয়েই যাচ্ছি, তারপরে তুমি বাসায় গিয়ে বলবা যে তুমি গাজীপুরে আমার এক বন্ধুর বাসায় ছিলা, হয়ে গেল। এটা কোনো কথা হলো ভাইয়া, এত রাত হয়ে গেছে এখনো কেন বাসায় আসতেছে না, গাড়ি ঠিক করতে কি এত সময় লাগে বলো? আর এটা কোনো কথা হলো ফোন দুজনে কি বন্ধ কেন? আমার মাথায় কিছু কাজ করতেছে না, আমার তো ভয় লাগতেছে ভাই, আর অ্যাক্সিডেন্ট করছে নাকি? কি আসলে বড় একটা গাধা, গাড়ি চলতেছে না, তুই কোথায় অ্যাক্সিডেন্ট করছে? মোবাইলে আমার চার্জ নাই। মোবাইলে চার্জ নাই এটা হইতে পারে না, আমি নিবিড়কে সবসময় বলে বলে চার্জ দেওয়াই, আমার নিবিড়ের কি হবে ভাইয়া? জীবনের প্রথম একবার একটা হাজতে থাকতেছি। এই ছেলে তুমি কিন্তু বেশি কথা বলতেছো, তোমাকে মানে খুশি না কথা বলতে, চুপ করো। এই তো থামবি, খুব খারাপ লাগছে একদম, কিচ্ছু ইমন আমি তোমার মামুন ভাইকে অনেকক্ষণ ধরেই ট্রাই করতেছি, এত রাতে মোবাইল বন্ধ কেন? ও কি বাসায় আছে? না ও তো বাসায় নেই, আসলে একটা ঘটনা ঘটছে, সেটা হচ্ছে আমি সকালবেলা বাইরে গেছিলাম তো ঘুরতে, আসার পথে গাড়ি নষ্ট হয়ে গেছে, তো আমি আর মামুন চলে আসছি বাসায়, ওরা এখন পর্যন্ত ফিরে নেই। আপনি টেনশন করেন না, ও ফোন দিলে বা চলে আসলে আমি আপনাকে জানিয়ে দেবো। আচ্ছা ঠিক আছে। হচ্ছে স্যার উনি গাড়ি দেখেছেন এবং উনি শনাক্ত করেছেন যে গাড়িটি উনারই।
এই গাড়িটার মালিক আপনি? জি, এই গাড়ির মালিক আমি। গাড়িটা কতদিন আগে হারিয়েছে? গাড়িটা 3 মাস হলো হারিয়েছে। আমি কমপ্লেনও করেছি এবং বাইরের গাড়িটা দেখে আমি 100% শিওর দিস ইজ মাই কার। আপনি দাবি করছেন গাড়িটা আপনার, কিন্তু আরেকজন দাবি করছে গাড়িটা তার। তাহলে একটা গাড়ির মালিক দুজন হয় কিভাবে? আপনি কাগজপত্রগুলো দেন দেখি। সেন্ট্রি, ওই দাবি ব্যাপারে যাদেরকে অ্যারেস্ট করা হয়েছে না, ওদেরকে একজনকে নিয়ে আসো। আপনাদের মধ্যে একজন আসেন কেন ভাই? সারা ডাক্তার আপনাদের না বাবা, তুমি বসো, তুমি তোমার এমনি প্রেশার বাড়ছে, আমি দেখি। তাহলে বড় ভাই আমি যাই, তুমি বসো। আপনি গাড়ি মালিক? জি। আপনি ওনাকে চেনেন? না, আমি ওনাকে চিনি না। আপনার গাড়ির কাগজপত্র আমি দেখলাম, ওনাটাও দেখছি, দুজন মালিক, গাড়ি একই, কাগজপত্র একই। তাহলে আসলে গাড়িটা কার ভাই? আমি এই গাড়িটা একটা গ্যারেজ থেকে কিনেছি, আমার কাছে ক্যাশ মেমো আছে, আপনারা দরকার খোঁজ নিয়ে দেখতে পারেন। কোন গ্যারেজ থেকে কিনেছেন গাড়ি আপনি? এটা আমি হোসনা মোটরস লিং রোড থেকে কিনেছি। আচ্ছা ঠিক আছে, গ্যারেজের নাম, গ্যারেজের মালিকের নাম, লোকেশন এবং টেলিফোন নাম্বারটা লিখে দেন আপনি। টানা গাড়ি আর কি, যেগুলো কাগজপত্র আমি নিজেই ঠিক করে নিতাম ভাই। এটা আপনি ভাই কি বললেন? কেন ভাই, আপনি কেমনে ভাবলেন যে আমি ওই ধরনের গাড়ি ব্যবসা করি? আপনারা বলি বিষয়টা, মানে আমার গাড়িটা খুব দরকার, বোনের বিয়েতে দিতে চাইছি তো গাড়িটা, এই জন্য আর কি এই বাজেটের ভিতরে আর কি একটা গাড়ি চাচ্ছিলাম আর কি। না না ভাই, ওরকম কোনো গাড়ি করি আমাকে এনে নাই। আরে আপনি যদি আমার উপকার না, আপনারও কিছু উপকার করে দিলাম, কিছু বুঝছেন না ভাই। যে লোকাই ছিল না, একটা টানা গাড়ি চায়। আরে ওই লোকের তো আমি না করে দিলাম। আরে ভাই কোনো সমস্যা নেই। সমস্যা নাই মানে শোন, ব্যবসা করবি আমার কাছ থেকে, ব্যবসার কিছু নিয়ম কানুন আছে। কোনো লোক যদি সরাসরি এরকম কথাবার্তা কয়, তার কাছ থেকে 100 দূরে থাকবি। আর নিজে থেকে যদি কাউরে তুই গছায় দিতে পারস, এই ধরনের লোকের সাথে ব্যবসা করবি? আরে ভাই কোনো সমস্যা নাই, আমাকে একই দেশে বাড়ি পরিচয়। ওনার চুলমুল দেখে মনে হয় লাগছে যে উনি সন্ত্রাসী টন্ত্রাসী এরকম একটা কিছু। আর না ভাই, সাংস্কৃতিক সংগঠনের লাগে জড়িত। আপনার জন্য 50,000 টাকা কম, 3 লাখ টাকা। গাড়ির অনেক কাজ আছে, যেমন ইঞ্জিন নাম্বার, সিসিএস নাম্বার, এগুলো সব পাল্টাই দিতে পারতেন ভাই। টাকা পয়সা নিয়ে আইতে এত দেরি করবার আছে যে ভাই? আরে ভাই এত টেনশন করছেন কেন? না টেনশন করি না, ফোন করছি না, চলে আসবে। আর বুঝতে পারছেন কিছু না, বুঝাই দেবো। গ্যারেজের মালিককে নিয়ে আসা হয়েছে, আর অরিজিনালি ফ্রড উনি। ঢাকা শহরের বিভিন্ন জায়গা থেকে চুরাই গাড়িগুলো তার গ্যারেজে জমা হয়, সেখান থেকে গাড়িগুলোর ইঞ্জিন নাম্বার, চেসিস নাম্বার কীভাবে যেন চেঞ্জ করে করে বিভিন্ন জায়গায় এগুলো বিক্রি করা হয়, আসল বলে বিক্রি করা হয়। এবং যে গাড়িটা নিয়ে আমাদের প্রবলেম হয়েছে, গাড়ির অরিজিনাল মালিক উনি, 2 লক্ষ টাকায় ওদের কাছে বিক্রি করা হয়েছে, যাদেরকে আমি গত রাত্রে ইয়েতে আনা হয়েছে আর কি, হাজতে রাখা হয়েছে। 2 লক্ষ টাকায় উনি বিক্রি করছে গাড়িটা। এই যে এই লোকটাই, এই লোকটার কাছ থেকেই আমরা গাড়ি কিনেছি আব্বা যান। এই তো, হ্যাঁ ঠিকই তো। আচ্ছা আপনি টেনশন করার কোনো কারণ নাই, আমরা অনেক কষ্টে আসলে ফাইন্ড আউট করছি এই গাড়িটা আসলে আপনারা ভুল জায়গা থেকে কিনছেন। ওনারা আসলে ঢাকা শহরে চুরাই গাড়ির সিন্ডিকেট ব্যবসা করে, সমস্ত চুরাই গাড়িগুলো ওনার গ্যারেজে জমা হয়, সেখান থেকে ইঞ্জিন নাম্বার, চেসিস নাম্বার চেঞ্জ করে আপনাদের মতো সহজ সরল মানুষের কাছে গাড়িগুলো বিক্রি করে। সুতরাং আপনাদের এনে কোনো টেনশন কেন, এরা আসল মালিক ইনি, আপনাদের টাকা ফেরত দেওয়ার ব্যবস্থা করবো আমরা, আমরা ওনার কাছ থেকে আপনাকে টাকা ফেরত দেওয়ার ব্যবস্থা করতেছি আমরা। স্যার আমি তো নগদ টাকা নেই নেই স্যার, আমার চেক দিছে স্যার। তাই নেই, আরও 2 দিন পরে টাকা ওখানে দেবো স্যার। তাহলে তো ভালো, ওকে ফাইন। তাহলে আপনি ব্যাংকে বলেন যে আপনার যে চেকটা দিয়েছিলেন একটু স্টপ করতে, হেল্প করতে। ভালোই হইলো, টাকাটা ফেরত পাওয়া যাবে। আর তাছাড়া মাঝখান থেকে আমরা একটা ফ্রি ট্যুর করে ফেললাম, কি বলো, ভালো একটা অভিজ্ঞতা হলো। ভালোই হয়েছে, শুধুমাত্র জেল হাজতটা ছাড়া আর কি। হ্যাঁ, তুমি ওটার কথা কেন মনে রাখছো?
ওটা ভুলে যাও। এখন ঘোমটা দিয়ে আসো কেন? ঘোমটা উঠাও, লজ্জা লাগে না? কালকে যখন বললাম যে আমার সাথে ঢাকায় চলো, তখন তো আমার কথা শুনলা না। আগে শুনলে তো ভালোই হতো। সবই বোঝো, কিন্তু একটু দেরি করে। তা কেমন কাটলো রজনী? কেমন কাটতো মানে কি? আমরা কি পিকনিক করতে গেছি নাকি? আর সেখানে তো আমার ভাইয়া বাবা তো ছিল, তাদেরকে জিজ্ঞেস করো, আমাকে কেন জিজ্ঞেস করছো? তোমাকে জিজ্ঞেস করছি, তুমি বলো না। মারছে না? দেখি দেখি, মারছে নাকি? আরে কি আজব, মানে কি সবে? না, তুমি আমাকে বলো, আমাকে শেয়ার করো, তুমি তো অন্য কোথাও বলতে পারবে না ব্যাপারটা, তাই না? আর আপনাকে একটা কথা বলি, আপনি আপনার বাসায় প্লিজ এই ব্যাপারে কারোর সাথে কোনো কিছু শেয়ার করবেন না। আফটারঅল এটা আপনার শ্বশুরবাড়ির প্রেস্টিজের ব্যাপার তো, তাই না?